ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলে কজু ভেঙেছেন। এস এ রাজিম লিখেছেন নামাজের মধ্যে ফুল শার্ট ভাঁজ করা থাকলে নামাজ মাকরু হবে কিনা। জাহিদ আপনি আইডি থেকে লিখেছেন আমার ছেলের নাম আব্দুল্লাহ আবিদ, আমার ছেলে বয়স 11 মাস, হাফেজ বানানোর ইচ্ছে আছে, এখন থেকে আমি ওকে দুষ্টমি করে হাফেজ আবদুল্লাহ বলে ডাকি, আমার ভালো লাগে না, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা মাজাজে মায়া উন বলা হয় আরবিতে, অর্থাৎ ভবিষ্যতে হবে, সে আশা থেকে আপনি ইতিবাচকতা থেকে সুধারণা থেকে আপনি এটা হাফেজ আবদুল্লাহ বললেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এস এ রাজিম লিখেছে নামাজের মধ্যে ফুল শার্ট ভাঁজ করা থাকলে নামাজ মাকরু হবে কিনা, ভাঁজ করা অবস্থা মাকরু হবে, সালাতের মধ্যে পোশাককে ভাঁজ করে সালাতে করা নিষিদ্ধ হাদিস দ্বারা। এমডি ইয়াসিন শেখ লিখেছেন যেভাবে হোক একটা মেয়ের সাথে জেনা জড়িত হলে তাকে বিয়ে করা কি ফরজ, তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে কি বড় গুণা হবে? দেখুন, উচিত তো হলো তাকে বিয়ে করা, কিন্তু কোনো কারণে যে তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করেন তাতে আপনার বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার এই কৃতকর্মের জন্য ভিন্নভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তার সাথে প্রতারণা যেন না হয় সেই জিনিসটি আপনাকে নিশ্চিত করতে হবে, আর কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম স্বামী লিখেছেন আমি দাড়ি রেখেছিলাম কিন্তু পাতলা, দাড়ি ঘন করার জন্য মুখের দাড়ি কাটা যাবে কিনা? না, ঘন করার জন্য আপনি দাড়ি কাটতে পারবেন না, পাতলা হলে আল্লাহ তাআলা যে ফ্যাসিলিটি দিয়েছেন সে অবস্থাকে মেনে নিতে হবে এবং এটার উপরে আপনি সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ ইসলাম আপনি লিখেছেন অজু করে আয়না দেখলে কজু ভেঙে যায় না, এতে কোনো অজু ভাঙে না। আমাদের আপনি লিখেছেন স্ত্রী পর্দা করে শুধু মুখমণ্ডল দেখিয়ে স্বামীর সাথে মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে ভিডিও কলে কথা বলা যাবে কিনা, এতে পর্দা বিধান লঙ্ঘন হবে কিনা? স্বামীর সাথে তো আর পর্দা নেই, অতএব ভিডিও কলে স্বামীর সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন স্ত্রী যে কোনোভাবে, তবে সেগুলো বেহাত হয়ে অন্য কারো কাছে চলে যাওয়ার সমূহ আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি করা উচিত নয়। সচরাচর যদি এই আশঙ্কা অতটা প্রবল না থাকে যে বেহাত হয়ে যাবে, সবার কাছে চলে যাবে বা অন্যদের অন্যরা দেখবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণত যে কোনো অ্যাপের মাধ্যমে এটা করা হোক না কেন, আপনার এটা সংশ্লিষ্ট অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান তারা মনিটর করতে পারে, হয়তোবা যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে তারা মনিটর করতে পারে, মানে তারা যে প্রত্যেকটা আলাদা আলাদা করবে বা করে ব্যাপারটা তো সেরকম নয়, সেক্ষেত্রে একটা জায়েজ আছে, জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রাইভেসি লঙ্ঘন হওয়ার বা অন্য দেখা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেটা জায়েজ হবে না।